কল্পনার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, তো এটা চলবো না আর কি, এটা বন্ধ করার জন্য এটা একটা মানে সতর্কবাণী। পরে যা পরে যা, ভালো করে পরে যাবো না। ঠিক আছে না কাকা, মানো না এটা। কারণ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আগের থেকে বন্ধ। ভালো না, একদিন লেট হয়ে গেছে তো, আজকে 8 ফেব্রুয়ারি না। এটা পর তো কি লেখছে, আগে পর দাঁড়া, পর এটা কি লেখছে? কি কস, গার্লফ্রেন্ড আছে? নাই না, তাহলে ঠিক আছে না, এটা আজ না, এটা ইউটিউবে দেখে নেবে, ঠিক আছে? পরে যা পরে যা, ভালো করে পরে যাবো, আরামসে পরে যা। সমাজ রে, সমাজ রে, আপ সমাজ রে। আমি তো নেবে, এটা নিয়ে যাও, দাঁড়া দাঁড়া পড়তে দে, আগে যাবো, এই আগে যা, এই আগে। হ্যাঁ বুঝছো, তার মানে এই 7 দিন সবাই খালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, তো এটা চলবো না, বুঝছো? কেসের দৃষ্টি মানে 7 থেকে 14 ফেব্রুয়ারি এলো, সবাই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, তো এটা চলবো না আর কি, এটা বন্ধ করার জন্য এটা একটা মানে সতর্কবাণী। ভ্যালেন্টাইন ডে, ঠিক আছে চলো। বুঝলি ভাই, বুঝছস? গার্লফ্রেন্ড আছে? নাই, তাহলে বুঝবি না। তারা বুঝছস? কে বুঝছস নাই? বয়স কত? আজকাল তো এতটুকু এতটুকু নিব্বা নিব্বে গার্লফ্রেন্ড থাকে, তুইও দেখ আমার মতোই। তোমরা আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।